হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রেন্ডিং জিকে আজকের ভিডিওতে থাকছে দশটি অজানা সব জিকে তার মধ্যে থেকে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান নিচের কোনটি উভয় লিঙ্গ প্রাণী উইপোকা আরশোলা ইঁদুর টিকটিকি সঠিক উত্তরটি হল অপশান এ উই পোকা কোশ্চিন নাম্বার টু রোজ কাঁচা হলুদ খেলে কি হয় কিডনি ভালো থাকে চুল ওঠা কমে হার্ট সুস্থ থাকে মেদ কমে সঠিক উত্তরটি হলো অপশান সি হার্ট সুস্থ থাকে বলুন তো বন্ধুরা সোয়ার আগে ঝাল খাবার খেলে কি হয় শোয়ার আগে ঝাল মশলা খাবার খাওয়া ঠিক নয় এটি উস্কে দেয় ইসোফিজিওলি রিফ্লেক্স যা ঘুমের ব্যাঘাত ঘটায় কোশ্চিন নাম্বার থ্রি প্রতি বছর আমাদের দেহ থেকে কত কেজি মৃত কোষ ঝরে পড়ে যায় তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সঠিক উত্তরটি হল অপশান বি চার কেজি কোশ্চিন নাম্বার ফোর গরুর দুধে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন সি সঠিক উত্তরটি হলো অপশন ডি ভিটামিন সি কোশ্চিন নাম্বার ফাইভ কোন রোগে আক্রান্ত হলে মানুষ ছোট ছোট সামান্য ব্যাপারেও রেগে যায় হিমোফোবিয়া জলাতঙ্ক মিসোফোনিয়া জলডিস। সঠিক উত্তরটি হলো অপশন সি মিসোফোনিয়া বলুন তো বন্ধুরা অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কোন শক্তি কমে যায় কাঁচা লঙ্কা খেতে অনেকেই ভালোবাসেন কিন্তু গবেষণা বলছে অত্যন্ত ঝাল খাবার বা অতিরিক্ত লঙ্কা খাওয়ার অভ্যাস স্মৃতি লোপ ঘটাতে পারে প্রায় সাড়ে চার হাজার মানুষকে নিয়ে একটি সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন যারা পঞ্চাশ গ্রাম লঙ্কা খান তাদের স্মৃতিশক্তি হারানোর পরিমাণ দ্বিগুণ হয়ে যায় কোশ্চিন নাম্বার সিক্স ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে পাঁচটি ছয়টি আটটি দশটি সঠিক উত্তরটি হলো অপশান বি ছয়টি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোশ্চিন নাম্বার সেভেন পৃথিবীর মধ্যে কোন প্রাণীর সবথেকে বড় আকারের চোখ আছে হাতি কুমির তিমি বাঘ সঠিক উত্তরটি হলো অপশান সি তিমি কোশ্চিন নাম্বার এইট কোন ফল খেলে মানুষ মারা যায় জাম্বুরা আতা আকি ফল আমলকি সঠিক উত্তরটি হলো অপশান সি আকি ফল এই কোশ্চিনটি থাকছে আপনাদের জন্য বলুন তো বন্ধুরা পাখির রাজা কোন পাখিকে বলা হয় ময়ূর টিয়া ইগোল সালিক যদি আপনার উত্তরটি জানা থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে মিস করবেন না কিন্তু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন